নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালের লোকনাথ বাবা তিরোধান দিবস ও পুজো সম্পূর্ণ সময়সূচি, আর তুলে ধরব লোকনাথ বাবার পুজো করলে অবশ্যই এই পাঁচটি কাজ করবেন, যাতে বাবার আশীর্বাদে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হয়, সকল বাধা বিপত্তি ও দরিদ্রতা দূর হয়, আর তুলে ধরব লোকনাথ বাবার পূজোর প্রণাম মন্ত্র, আর লোকনাথ বাবার পছন্দের প্রিয় ফুল ফল ও মিষ্টিকে যা দিয়ে আপনারা বাবার পুজো করতে পারেন তাতে বাবা অত্যন্ত প্রসন্ন হন। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালে লোকনাথ বাবা তিরোধান দিবস ও পুজো কবে পালন করতে হবে। লোকনাথ বাবা তিরোধান দিবস পালন করতে হবে বাংলায় 1900 জ্যৈষ্ঠ 1431, ইংরেজিতে 2 জুন 2024 রবিবার। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন। বহু মানুষ ওনাকে ভক্তি ভরে পুজো করেন। তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে ভক্তদের মনের বিশ্বাস। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পরিচিত। নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। আজও তার এই আশ্বাস ও বাণী মনে প্রাণে বিশ্বাস করেন অগণিত ভক্ত। সরল সাদাসিদে জীবনযাপন করতেন লোকনাথ বাবা। তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন, সবাইকেই তিনি বুকে টেনে নিতেন। 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট জন্মাষ্টমী তিথিতে 24 পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও তার মাতার নাম ছিল কমলা দেবী। লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ। তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে বলে বিশ্বাস তার ভক্তদের মধ্যে। লোকনাথ বাবাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। বাবা লোকনাথকে শিবের অবতার বলে মনে করা হয়, তাই তার পূজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে। নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন। তাল শাস ও কালোজামের নৈবেদ্য দিলে প্রসন্ন হন বাবা লোকনাথ। তার সঙ্গে মিছরি ও তালমিছরি লোকনাথ বাবাকে নিবেদন করুন। এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হয় লোকনাথ বাবা। পুজোর পরে এই প্রসাদ অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন। লোকনাথ বাবার ভোগ নিবেদনের পরে লোকনাথ বাবার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন। লোকনাথ বাবার প্রণাম মন্ত্রটি হল নমামি বাদ্যি চন্দ্রং নন্দন কাননে স্বরং হরিম ওং নমঃ শিবায় সান্ত্রায় কর্ণাত্রয় হেতাবে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ। যদি কারো জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য বছরে একদিন নয়, প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে, জীবনের সব কামনা বাসনা পূরণ হবে। লোকনাথ বাবা বলতেন, দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কী কী কাজ করেছ, কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে। রোজ এটা খুব দরকার করা। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিদা জীবন যাপন করতেন। তার পুজোতেও বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না, ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি। পোলাও পনির নয়,
ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাতটা প্রিয় খাবার। রোজের পুজোয় সামান্য মিশ্রিতে তুষ্টতিনি, আর ভালোবাসতেন অমৃতে জিলেপি। সাদা বাতাসা সাদা সন্দেশও তার প্রিয়, কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বর অনুষ্ঠানের প্রয়োজন নেই। শুধু ভক্তি ভরে তাকে পুজো করবেন আর সামান্য আয়োজন করবেন, তাতেই বাবা আপনাকে প্রসন্ন হবেন এবং আশীর্বাদ দেবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, জয় বাবা লোকনাথ। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।